রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নির জামিন। তদন্ত পর্যায়ে গণমাধ্যমে বক্তব্য প্রচার নিয়ে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের। ডেঙ্গুতে রাজধানী ও রংপুরে শিশু সহ আরো দুজনের মৃত্যু। ঢাকার বাইরে বাড়ছে প্রকোপ। 24 ঘন্টায় ভর্তি 1189। বগুড়ায় করতোয়া নদীতে মাছ ধরতে পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু। নিখোঁজ ভাতিজার খোঁজে উদ্ধার অভিযান। আমন্ত্রণ আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 এ। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার এই জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া তদন্ত পর্যায়ে গণমাধ্যমে বক্তব্য প্রচার নিয়ে নীতিমালা তৈরির নির্দেশ দেন আদালত। বরগুনার রিফাতছড়ি হত্যা মামলায় স্ত্রী মিন্নির জামিনের আদেশের দিন ধার্য ছিল বৃহস্পতিবার দুপুর 2টায়। তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। উপস্থিত ছিলেন মিন্নি এবং রিফাতছড়িপের বাবাও। দুপুর 2টার ঠিক পরপরই এজলাসে ওঠেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ। শুরুতেই বরগুনার পুলিশ সুপারকে সতর্ক করেন আদালত। বলেন, এ ধরনের দায়িত্বশীল পদে থেকে মিন্নি দোষ স্বীকার করেছে বলে গণমাধ্যমে এসপির দেয়া বক্তব্য শুধু অযাচিত ও অনাকাঙ্ক্ষিতই নয়, ন্যায়নীতির পরিপন্থীও। আদালত আরো বলেন, ইদানিং অনেক পুলিশ কর্মকর্তাকেই মামলার তদন্ত নিয়ে উৎসাহী বক্তব্য দিতে দেখা যায়। তদন্ত পর্যায়ে গণমাধ্যমে কতটুকু বক্তব্য প্রচার করা যাবে তার নীতিমালা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিকে নির্দেশ দেন। পরে মিন্নিকে জামিন দেন হাইকোর্ট। যে গ্রেপ্তারের পর আসামিকে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে যেভাবে তুলে ধরেন, এটা মোটেই শোভনীয় নয়, আইনসম্মত নয়, এবং এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নীতিমালা থাকা উচিত। এজাহারে, এফআইআরে তার নাম নেই এবং এক নম্বর চাক্ষুষ সাক্ষী। তো তাকে এই সব দিক বিবেচনা করে তাকে জামিন মঞ্জুর করেছে। তবে এই আদেশে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। জানালেন, আপিল করবেন তারা। উই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু ফাইল রেগুলার প্রভিশনাল লিভ পিটিশন বিফোর দ্য অনারেবল অ্যাপিলেট ডিভিশন। আমি প্রেস করার চেষ্টা করছি, তার ইনভলভমেন্ট আছে এবং 4 জন কো অ্যাকিউজ তারাও কনফেশন করেছে। কনফেশন করে মিন্নিকে এই মামলার একজন কনস্পাইরেটর হিসেবে তারা এখানে ইমপ্লিকেট করার চেষ্টা করছে, সেটা আমি প্রেস করেছি। আদালত থেকে বেরিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন মিন্নি ও রিফাতছড়িপের বাবা। আমার তাদের সুচিন্তিত মতামতের কারণে আজকে আমি সুষ্ঠু একটা রায় পেয়েছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি খুব খুশি, আমার পরিবার খুশি, সারা বাংলাদেশের মানুষ খুশি। জামিন দেওয়ার কারণে আমার মামলার তদন্তে হয়তো বা ক্ষতি হতে পারে। যারা সাক্ষী আছে তাদেরকে, তাদের সাথে কথা বলে এবার কনভিন্স করতে পারে, কারণ সে যে নাটক জানে এটা তো কেউ বুঝবে না। এদিকে হাইকোর্টে তদন্ত কর্মকর্তা জানান, রিফাতছড়ি হত্যায় তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মিন্নির জামিন নিয়ে কি ভাবছে বরগুনাবাসী, সে কথা জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আবু জাফর সালে। সালে, স্থানীয় সুশীল সমাজের প্রতিক্রিয়া কি? রোকসানা, এই মিন্নির জামিন নিয়ে আমি সাধারণ মানুষ, নারী, বরগুনার নারী নেত্রী এবং সুশীল সমাজ যেটি বলছে যে মানবাধিকার কর্মীদের, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। তারা যে বিষয়টি বলতে চাচ্ছেন যে একজন মানুষ আদালতে তার জামিন পায় এটি তার আইনি অধিকার, এবং তাছাড়া মিন্নি একজন কিশোরী এবং নারী হিসেবে তার সেই অধিকারটি আসলে আরও বেশি থাকার কথা, এবং যে কারণেই আজকে মিন্নির হাইকোর্ট মিন্নিকে জামিন দিয়েছে এবং এই জামিন দেওয়াটাকে তারা পজিটিভলি দেখছেন এবং যে তারা বলছেন যে মিন্নি অবশ্য জামিন পেয়েছে এবং যদি মিন্নি দোষী হয়ে থাকে সেটি আদালতে প্রমাণিত হলে তিনি সে শাস্তি পাবেন। এবং নারী নেত্রীদের দাবিটি হচ্ছে যে তারা বলতে চাচ্ছেন যে এখানে যে ভিডিওটি তারা ছিল, যে ঘটনার সময় যে ভিডিওটি, সেখানে মিন্নি তার স্বামীকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। তো এরপরে যদি পুলিশ বা প্রশাসনের কাছে যদি সেখানে কোনো তথ্য থাকে বা যা থাকলে সেগুলো হয়তো আদালতে উপস্থাপন করবেন, বা সেই আদালতে যদি মিন্নি দোষী হয় সেক্ষেত্রে যদি মিন্নিকে আইনি তার আইনগত যে তার বিরুদ্ধে পদক্ষেপ হবে সেক্ষেত্রে তাদের কোনো আসলে সেক্ষেত্রে তাদের কোনো তারা
সেটিকে খারাপ মনে করছেন না বা সেখানে তাদের কোনো আপত্তি নেই। আর এই বিষয়টি নিয়ে আমি আসলে মিন্নির পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি, মিন্নির বাবার সাথে কথা বলেছি। মিন্নির বাবা যে বিষয়টি বলেছেন যে এখানে যেহেতু তিনি তার মেয়ের জামিন চেয়েছিলেন, তার বরগুনা জজ কোর্টেও তিনি জামিন চেয়েছিলেন, সেখানে তার জামিন হয়নি, তো তিনি আগে থেকেই বলে আসছিলেন যে তার মেয়ে আসলে নির্দোষ এবং তিনি সন্তুষ্ট, আদালতের প্রতি সে সন্তুষ্ট প্রকাশ করে যে বলেছেন যে তিনি আদালত থেকে সে জামিন পেয়েছেন এবং তিনি আশাবাদী যে অর্থাৎ তিনি আইনের মাধ্যমেই তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আর রিফাতের বাবা একটু কিছুটা হতাশা প্রকাশ করে বলেছেন যে আসলে মিন্নি হয়তো জামিন পেয়েছে, তবে মিন্নি যে এই ঘটনার সাথে জড়িত সে মর্মে যথেষ্ট প্রমাণ আছে এবং সে প্রমাণ সাপেক্ষে মিন্নি অবশ্যই তার এই রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাথে যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার সে বিচার পাবে। বরগুনা থেকে জানাচ্ছিলেন সালে, ধন্যবাদ সালে। এদিকে মিন্নির জামিন নিয়ে বরগুনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুশীল সমাজ সহ স্থানীয়রা। তখন দুপক্ষের আইনজীবী সেখানে জেরা করবে এবং আদালত সূক্ষ্ম বিচারের মাধ্যমে সেখানে নিশ্চিত হবে যে আসলে সে দোষী কিনা, সে এই খুনের সাথে যুক্ত কিনা সেটি বিচারে গিয়ে দেখা যাবে। এখন সে জামিন পেয়েছে, এটি আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজও প্রাণ গেছে দুজনের। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন শারমিন আক্তার নামে এক নারী, আর রংপুর মেডিকেলে মারা গেছে দিনাজপুরের বোচাগঞ্জের শিশু মনীষা। রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে, চিকিৎসকরা এমন দাবি করলেও প্রতিদিন হাসপাতালে ভর্তির সংখ্যা হাজারে নিচে নামছে না। এদিকে ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ঈদের পর প্রায় প্রতিদিনই কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চিকিৎসকরা এমন দাবি করলেও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামছে না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার রাতে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন শারমিন আক্তার। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মৃত্যু হয় তার। রংপুর মেডিকেলে মারা গেছে দিনাজপুরের বেচাগঞ্জ গ্রামের শিশু মনীষা। রাজধানীতে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, তবে এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। এখন বলতে পারি না ডাক্তার এখানে কি বলবে, প্রতিদিন এখানে শুয়ে নিতেছে, রক্ত ব্লাড নিচ্ছে, কিন্তু এখন তো ইয়ে হয় না, নিজেরই খুব খারাপ লাগে এতটুকু বাচ্চা এই অবস্থা। রোগীর সংখ্যা কমলেও মৃত্যুটা কমছে না, কারণটি হচ্ছে যে যারা আসছেন রোগী একবারেই শেষ মুহূর্তে আসছেন, তখন আর আমাদের ডাক্তারদের করার কিছু থাকছে না। ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চালানো হয়েছে মশক নিধন কার্যক্রম। এ সময় দুদক কমিশনার মোজামেল হক খান উপস্থিত সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, মশা নিধনের ওষুধ নিয়ে দুদকে যাতে কোনো অভিযোগ না আসে। এই ক্রয় কার্য এবং এর বাস্তবায়ন কার্য এই ক্ষেত্রে যেন ট্রান্সপারেন্সি থাকে, আমাদের বিশ্বাসের স্থলটি যেন অটুট থাকে। ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও প্রকোপ বাড়ছে দেশের বিভিন্ন স্থানে। কুষ্টিয়ার দৌলতপুরের ছাতারপাড়া নামে এক গ্রামেই মিলেছে 39 জন ডেঙ্গু রোগী। তবে আমরা প্রথম থেকেই বিভিন্ন বিষ স্প্রে করছি, আঙ্গিনা পরিষ্কার করা হয়েছে এবং আজকে ক্রাশ প্রোগ্রাম বলতে যেটা বোঝাচ্ছে, আমরা বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ওষুধ ছিটানো হচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে প্রতিটি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, অর্থাৎ এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিকে জোর দিচ্ছেন চিকিৎসকরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, হাসপাতালে অন্য যে ডেঙ্গু আক্রান্তরা ভর্তি আছেন তাদের কি অবস্থা? রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় একজন মাত্র ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়েছে আক্রান্ত হয়ে। তো বর্তমানে এখানে 12 জন ডেঙ্গু রোগী আক্রান্ত ভর্তির খবর আমরা পেয়েছি এবং যেহেতু সংখ্যাটা অনেক কম, একসময় আসলে 180 থেকে 190 পর্যন্ত কিন্তু ভর্তি ছিল, তো সে তুলনায় কিন্তু আস্তে আস্তে কমে গেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেখানে যে ওয়ার্ডে বিছানার সংকট অর্থাৎ জায়গায় যে সংকটটা ছিল এটা কিন্তু কেটেছে, অর্থাৎ এবং যে ডেঙ্গু শনাক্তকরণ মেশিনের যে সংকট ছিল সেটাও কেটেছে এবং আইসিইউ সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা আছে।
তো সব মিলিয়ে যারা চিকিৎসা নিচ্ছেন এখন তারা কিন্তু আসলে চিকিৎসা সেবাটা ভালোভাবেই পাচ্ছেন এমনটি কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে প্রায় 40 দিন কিন্তু অতিবাহিত হয়ে গেল। গত 19 জুলাই থেকে এখানে ডেঙ্গু রোগীরা কিন্তু ভর্তি হতে শুরু করেছেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে, তার 40 দিন প্রায় অতিবাহিত হয়ে গেল এবং প্রতিদিনই কিন্তু কিছু না কিছু সংখ্যক ডেঙ্গু রোগী এখানে ভর্তি হচ্ছেন। আসলে কোনো দিন যে ডেঙ্গু রোগী ভর্তি হয়নি এমনটি হয়নি। আর আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে 12 বছরের বয়সের একটি শিশু মনীষা আক্তার, সে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট 4 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার মধ্যে গত দিনগুলোতে যে 3 জন মৃত্যুবরণ করেছিল তাদের ডেঙ্গু রোগের সঙ্গে কিন্তু অন্য রোগও ছিল, কিন্তু আজকে যে শিশুটি মারা গেছে তার শুধুমাত্র ডেঙ্গু রোগ ছিল। ঢাকায় আক্রান্ত হয়ে দিনাজপুরে আসে, দিনাজপুর থেকে রংপুর মেডিকেলে আসার পর তাকে আইসিইউতে রাখা হয়, অক্সিজেন এবং রক্ত প্লাটিলেট কমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে জ্ঞান হারায়। তারপরে কিন্তু চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করার পরেও কিন্তু বাঁচাতে পারেনি এবং যারা এখন আছেন তারা আসলে সঠিকভাবেই চিকিৎসা পাচ্ছেন এমনটি চিকিৎসকরা বলছেন। তবে রোগীর স্বজনরা বলছেন যে পরিষ্কার মানে পরিবেশের কিছু সমস্যা আছে, অর্থাৎ অপরিচ্ছন্ন পরিবেশ আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শাহীন। রংপুর থেকে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন ফখরুল শাহীন। জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবিরের আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনা তদন্তে ঘটনাস্থলে অবস্থান করছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত 5 সদস্যের কমিটি। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ডক্টর মুশফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের কমিটি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছান। এ সময় তারা ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সহ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন। গেল 22 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবিরের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এরপর 25 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ওএসডি করা হয়। আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24। বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে বাবা ও মেয়ের, নিখোঁজ রয়েছেন ভাতিজাও। শেরপুর থানা পুলিশ জানায় দুপুরে মেয়ে কিরণমালা ও ভাতিজা অরূপকে নিয়ে বাড়ির কাছে করতোয়া নদীতে মাছ ধরতে যান চন্দন। হঠাৎ মেয়ে কিরণমালা পানিতে পড়ে যায়, তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন বাবা ও অরূপ, পরে তারাও নিখোঁজ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে চন্দন ও কিরণমালার মরদেহ উদ্ধার করে। ভাতিজা অরূপকে উদ্ধারে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, নিখোঁজকে উদ্ধারে কি কাজ শুরু হয়েছে? তো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, তবে শেরপুরের ফায়ার সার্ভিসের কর্মকর্তা যে এই কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি টিমটা কিন্তু এখানে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে নদীটা কিন্তু খুবই ছোট এই জায়গাতে, এই জায়গাতেই কিন্তু চন্দন কিন্তু তার কন্যা সন্তান এবং তার ভাতিজাকে নিয়ে যখন পার হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা একজন মিস হয়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে কিন্তু দুইজনই সেখানে ডুবে যায়, মারা যান। এখন পর্যন্ত সেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর যে ভাতিজা অরূপের এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যেহেতু বগুড়া ফায়ার সার্ভিসের ডুবুরি কোনো দল নাই, সেই হিসাবে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে এখানে ডাকা হয়েছে। তারা এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পৌঁছায়নি, তবে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এখন আছেন। তারা আমাদেরকে যেটা বলছেন যে হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন এবং অরূপের মরদেহ তারা উদ্ধারের জন্য চেষ্টা করবেন। আর আপনাকে দেখাতে পারি আমি যে এই এলাকায় কিন্তু শোকের একটা ছায়া নেমে এসেছে এবং অসংখ্য মানুষ কিন্তু নদী পাড়ে ভিড় করেছে, হাজার হাজার মানুষ। তারা কিন্তু সবাই ফায়ার সার্ভিসের ডুবুরি টিম কখন আসবে সেই দিকে তারা কিন্তু সেই দিকে চেয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন। জয়ী, ধন্যবাদ ফরহাদ। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল নিজ হাতে কেটে বিপাকে পড়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি। ঘটনাটি সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও সভাপতির দাবি শৃঙ্খলাবোধ ও শাসন করতে কয়েকজন শিক্ষার্থীর চুল সামান্য কেটে দিয়েছেন তিনি, আর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন ঘটনাটির পুনরাবৃত্তি এড়াতে তৎপর প্রশাসন। আবরারশাহের রিপোর্ট, ছবি তুলেছেন আক্তারুজ্জামান লেলিন।
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে 7 কিলোমিটার দূরে সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়। মাস দুয়েক আগে এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হন উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবাদুল হক। এরপর থেকেই ছেলে শিক্ষার্থীদের চুল ছোট করার নির্দেশ দেন তিনি, এজন্য সময় বেঁধে দেন রোববার পর্যন্ত। ওই দিন এবাদুল হক নিজেই স্কুলে গিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর অন্তত 22 জন শিক্ষার্থীর চুল কেটে দেন। এতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা টিফিন পর্যন্ত টাইম চাইছিলাম যে টিফিনে কাটিয়ে আসবো স্যার, তাও আমার চুল কাটি দিছে। আর আমার চুল কাটিছে, আমি আমার মন খারাপ হয়ে গেছে, পরে আমাকে মারছে। মেয়েরা খালি দেখলে হাসে, তারপর কয় যে নাড্ডু। বিষয়টিকে শৃঙ্খলা ও শাসনের অংশ বলে মনে করেন স্কুলের প্রধান শিক্ষক। আর ভুল স্বীকার করে এবাদুল হক বলছেন, শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতেই এমনটা করেছেন। ছেলেপেলেদের শৃঙ্খলা ফেরানোর জন্য সভাপতি সাহেব এই কাজটা একটু করেছেন। একটা বাড়িতে একটা ছেলেকে সামলানো মুশকিল, আমার তো অনেক ছেলে নেই, এর একটু কেটে একটু বোকাবোকি একটু করতে হয় আর আগার একটু ওই অংশ আপনার ওই কয়েকটা ছেলেদের কেটে দিয়েছি আর বলেছি এই মোতাবেক তোমরা হচ্ছে চুল কেটে আসবে। আমার 10টা ভালো কাজের মধ্যে একটা খারাপ কাজ হতেই পারে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছেন তারা। এগুলো সচরাচর ঘটেও না, হঠাৎ ধরেন দুই একটা অনেক স্কুলের মধ্যে দুই একটি ঘটনা ঘটে যেতে পারে, এগুলো যেন না ঘটলে আমরা সবসময় তৎপর থাকি। চুল কাটার লজ্জায় একদিন স্কুলে যাননি ভুক্তভোগী শিক্ষার্থীরা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24-এ নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24-এ। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে এক বাংলাদেশিকে আটকের পর ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ভোরে দক্ষিণ অনন্তপুর সীমান্তের ঘটনা। বিজিবি জানায় আটক ব্যক্তির নাম শাহাদাত হোসেন, সে গরু ব্যবসায়ী। অনন্তপুর গ্রামের তাজুল হোসেনের সাথে 10-12 জন সীমান্তে গরু আনতে যান। এ সময় ভারতের বিএসএফ তাদের ধাওয়া দেয়। এতে সবাই পালিয়ে গেলেও ধরা পড়ে শাহাদাত। তাকে ফেরত চেয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে বিজিবি। পর্যায়ক্রমে দেশের সকল ভরাট খাল ও নদী পুনর্খনন করা হবে বলে জানিয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গোপালগঞ্জের বিভিন্ন নদী ভাঙন এলাকা ও প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, 448টি খাল ও ছোট নদী পুনর্খননে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 4 বছরের মধ্যে সব নদী খাল খননের মাধ্যমে সচল করা হবে। এ সময় স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জন্মগতভাবে বিরল রোগে আক্রান্ত চাপাই নবাবগঞ্জের শিশু তাসফিয়া জাহান মনিরা। সারা শরীরেই ছড়িয়ে পড়েছে লোম। এ অবস্থায় মেয়ের অনিশ্চিত জীবন নিয়ে উদ্বিগ্ন বাবা মা। এর সঠিক চিকিৎসা কি তা জানেন না তারা। উন্নত চিকিৎসা করতে খরচের দুশ্চিন্তাও আছে। আনোয়ার হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 4.5 বছরের শিশু তাসফিয়া অজানা রোগে আক্রান্ত জন্মগতভাবেই। দিন যত যাচ্ছে সারা শরীরে ছড়িয়ে পড়ছে বড় বড় লোম। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার গোডাউন পাড়ার দিনমজুর মাসুদুজ্জামান মামুনের মেয়ে তাসফিয়া। জন্মের পর থেকেই তার পিঠে ছোট্ট একটি টিউমার দেখা যায়। তাসফিয়ার মা তানজিলা খাতুন জানান, 6 দিনের শিশুকন্যাকে নিয়ে ছুটে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসকরা জানান এটি বিরল প্রকৃতির চর্মরোগ। সন্তানের চিকিৎসায় বহু চেষ্টা করেছেন তারা, কিন্তু অর্থের অভাবে থেমে গেছে তাও। প্রথমে তিলের মতন হতে হতে পুরাটাই শরীরে ছড়িয়ে দিয়েছে, হওয়ার পরে লোম বাড়িয়ে দিয়েছে, সমস্যা এটাই বেশি। তারপরে পিঠে একটা টিউমার আছে, টিউমারটা দিনের দিন বড় হয়েছে। উন্নত চিকিৎসার দরকার বাচ্চাটার। যদি দেশের বাইরে কোথাও নিয়ে যেতে হয় তাহলে যে সরকারের কাছে, এটাই আমার আর্জি। বাপ হিসাবে, পিতা হিসাবে আমি 8-10টা বাচ্চার মতন আমার বাচ্চাটাকে সুস্থ দেখতে চাই। চিকিৎসকরা রোগটি সম্পর্কে নিশ্চিত নন, দেশে অথবা দেশের বাইরে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন তারা। সত্যি কথা বলতে কি, আমার এই ডাক্তারি জীবনে 25 বছরে প্রথম এরকম একটা রোগী দেখলাম যে তার সারা গায়ে, বিশেষত পিছনে পিঠে লোম। এই রোগটা যে কি এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই,
আমার মনে হয় বিশেষজ্ঞ পর্যায়ে দেখে এটা ডায়াগনোসিস করা হয়তো বা সম্ভব। সবার সহযোগিতায় সুস্থ হয়ে উঠবে তাসফিয়া, আর পাঁচটি শিশুর মতো ফিরে পাবে স্বাভাবিক জীবন, এমন আশায় বুক বেঁধে আছেন তার বাবা মা। ডেক্স রিপোর্ট, চ্যানেল 24। আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 এ এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।